চাচা আবু তালেব ইন্তেকাল করলো দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাঁজরা করে দিল বলেন ঠিক কি না খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি না খাদিজা নাই আবু তালেব নাই তায়েফে যে মার খেয়ে আসলেন অন্তরটা একেবারে ভাঙা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণুবীর মনের ভিতরে হাহাকার বিষ্ণুবীর মনে হলো ডানে বায়ে দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আরশের উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সাহিবুল মিরাজ যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মিরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নবী বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো সাকিবুল মিরাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মিরাজ হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন সাহিবুস সাফা সাফাতের মালিক বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে না পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে ক্ষুধায় তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দৌড় বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কি না পীর সাহেব মুরিদরে বলবে চিনি না মুরিদ পীর সাহেবরে বলবে চিনি না ভাই ভাইরে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি উম্মত জিকির করে সবাই সাইয়েদনা আদমরে বলবে সাইয়েদনা আদম বলবে আমি পারবো না নূহের কাছে যাও সাইয়েদনা নূহ বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না মুসা আলাইহিস সালামের কাছে যাও মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না ঈসা আলাইহিস সালামের কাছে যাও সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্বনবীকে সেজদায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই বিশ্বনবী কাঁদতে থাকবেন সেজদায় পরে কাঁদবেন সবার জিকির ইয়া নাফসি বিশ্বনবীর জিকির ইয়া উম্মতি কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবে না নবী ইরফা রাসাক মাথা উঠান আর সইতে পারি না সাল তোটা এবার চান কি লাগবে আপনার সব দেব ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব বিশ্বনবী বলেন লিকুল্লি নাবিন দাওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল
এটাকে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে আল্লাহ সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব সাহিবুস শাফা বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কি না আবার উনি সাহিবুল কাউসার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবীগণও দিয়েছে না কথা বলে কাউসার দিয়েছে কি মজার পানি আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি সুইটার দেন হানি মধুর চাইতো মিষ্টি আব্রাদু মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতেও সাদা এক ঢোক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে সাহিবুল কাউসার তৃষ্ণার চোটে আমরা পাগল পারা হয়ে বিশ্বনবীর কাউসারের দরবারে যাব বিশ্বনবী পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসার পিলাবেন এই কাউসারের ক্ষমতাও রব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে দেন নাই সব নবীরাও বিশ্বনবীর কাছে চেয়েছে কাউসার সেদিন খাবে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সাহিবুল কাউসার সাহিবুল মিরাজ সাহিবুল শাফাআ সাহিবুল মাকাম আল মাহমুদ আজানের করে দোয়াতে বলি না আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ও বাআস মাকামাম মাহমুদা ও আল্লাহ মানে নবীর আপনি মাকামে মাহমুদ দেন মুফাসসিরিন ইকরাম মুহাদ্দিসিন ইকরাম এই মাকামে মাহমুদ কি এটার ব্যাখ্যা করতে যে হয়রান হয়েছেন কেউ বলেছেন কিয়ামতের ময়দানে বিশাল একটা সিংহাসন কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন কেউ বলেছে না না আমার আল্লাহর আরশের পাশে স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ ওখানে বিশ্বনবী বসবেন এই নবীর সাথে কারো স্ট্যাটাসের কোনো তুলনা চলে না কথা বলতে হবে এই নবীরে গালি দিলে কলেজে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে এমন স্ট্যাটাস আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন গোটা বিশ্বের কোন নবীরে দেয় নাই আবার বিশ্বনবী বলতেন নুসির তুবির রবি মাসিরাতা সাহার আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোন কাফির আমার সামনে আসতে পারে না ভয়ে এক মাসের জায়গা পর্যন্ত কোন কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্বনবীর জন্য ভয়ে তার কলিজায় ধুকধুকানি শুরু হয়ে যায় ধরেন আমি উনারে ভয় পাই কাছে আসলেই না ভয় দূরে গেলে তো আমি পালোয়ান ঠিক কিনা উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওইদিকে আমি এদিকে আমি পালোয়ান স্বাস্থ্যের সমস্যা নাই ঠিক কিনা কারণ কাছে নাই কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফির মুশরিকের আন্ডা বাচ্চা থেকে থাকে বিশ্বনবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে এজন্য বিশ্বনবীর সাথে কারো মর্যাদার কোনো তুলনা চলে না বিশ্বনবী আমাদের মডেল আমাদের মডেল কে কথা বলেন বিশ্বনবী সবাই বলেন বিশ্বনবী আপনাদের মনোযোগ আছে না গেছে জিমায় পড়তেছেন মনে হয় না এটা কিন্তু ক্লাস আমি সব সময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করবেন বিকজ আই কনসিডার অল দ্য সিটিং পারসন ইন ফ্রন্ট অফ মি বিসাইড মি এজ এ স্টুডেন্ট আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি আমাকে শিক্ষক ভাবি আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক আমার পরে কেউ বললে উনি শিক্ষক আমরা ছাত্র ঠিক কি না ঠিক কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ মরলেও লাভ ঠিক কি না ঠিক হাতি মরলেও লাখ টাকা ঠিক কি না ঠিক কোরআনের স্টুডেন্ট বাঁচলেও লাভ কোরআনের ছাত্র হয়ে মরলেও এজন্য শেষ পর্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে জীবন পরিবর্তন করার জন্য রাজি আছেন তো ঘুমে ধরে নাই তো কষ্ট হলে আমাকে জানাবেন কষ্ট হচ্ছে না তো তাকবীর পড়েন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বিশ্বনবী আমাদের মডেল ঠিক কিনা সবাই একমত
দ্বিমত নাই কেউ অন্য কেউ আমাদের মডেল নাই শাহরুখ খান আমির খান না সালমান খান না হিরো আলম ব্যাপার কি হিরো আলমের কথা শুনে এত হাসি কেন এমপি সাহেব মডেল না সে কেউ আমাদের মডেল না আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী ঠিক কি না এজন্য আসুন বিশ্বনবীর জীবনী থেকে কিছু মেসেজ আমরা নেই কিছু শিক্ষা আমরা নেই যাতে করে জীবনটাকে এনলাইটেন করা যায় আলোকিত করা যায় আমরা এই মাহফিলগুলোতে এসেছি আলোকিত হতে নাকি আলোকিত মানুষ হয়ে ফিরে যাব এসে কিছু স্লোগান দিব হুজুরের চেহারা দেখব হুজুরের সাথে মুসাফা করার জন্য নো নো ওয়ে এগুলোর জন্য মাহফিল নয় কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস অ্যাজ এ সেমিনার স্পিকাররা আসবে কোরআন সুন্নার আলোকে কথা বলবে এগুলো আমরা শুনবো নোট ডাউন করব মানার চেষ্টা করব ঠিক কি না মানতে রাজি আছেন তো সবাই রাজি সবাই আল্লাহ তুমি কবুল কর আমিন আজকে বিশ্বনবীর জীবনী থেকে তিনটা কথা শুনবো এই তিনটা কথা শুনে মানার চেষ্টা করব তারপর আমরা একসাথে বিদায় নিব পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথমে জানবো আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা ঠিক কিনা আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন তাহলে প্রথমে শুনবো উনি দেখতে কেমন ছিলেন তারপর শুনবো ওনার আচরণ কেমন ছিল দেখতে কেমন ছিলেন মানে বাহিরটা কেমন আর আচরণ মানে ভিতরটা কেমন ঠিক কিনা তিন নম্বরে আমরা শুনবো ওনার মেধা বুদ্ধি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কেমন ছিল কষ্ট হয়ে যাচ্ছে না তো আলোচনা কঠিন মনে হচ্ছে তাহলে প্রথমে শুনব ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তারপরে শুনব বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাইনালি আমরা শুনব ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রথমে শুনব দেখতে কেমন তারপরে শুনব আচরণ কেমন এরপরে শুনব বুদ্ধি কেমন পড়ান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো প্রথম পয়েন্টে আমরা শুনবো আমার নবী দেখতে কেমন ছিলেন বিশ্বনবী ঈসা ইসলাম দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ঠিক কিনা উনি এত শক্তিশালী ছিলেন বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগীর রুকানাকে ধরে মাটিতে তিনবার আছাড় মেরেছে শক্তি বেশি না কম সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু পেটটা ছিল চাপা সিক্স প্যাক কয় প্যাক আপনাকে কয় প্যাক আমার কয় প্যাক বিশ্বনবীর সিক্স প্যাক তবে শেষকালে একটু গায়ে গোস্ত বেড়ে গিয়েছিল কিন্তু ইয়াং অবস্থায় সিক্স প্যাক এই মুরাদনগরে জিমনেশিয়াম নাই আছে ইয়াং ছেলেরা দেখবেন তারা ডায়েট করে দে আর অন ডায়েট ইন অর্ডার টু কিপ ফিট অলওয়েজ ফিট থাকবা মিয়া যৌবনকে ধরে রাখতে হবে ঠিক কিনা কারণ যুবকরা যদি ভালো পথে চলে ভালো থাকবে বাংলাদেশ যুবক যদি পথ হারায় হায় হায় করবে বাংলাদেশ ঠিক কিনা যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা শক্তি আর উচ্ছ্বাস তাদের গায়ের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে এই যে কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হলো নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে না আমি অবাক হয়েছি আমি মালয়েশিয়াতে ছিলাম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কেমন করে রাস্তায় চলতে হয় দুঃখজনক হলেও সত্যি আমাদের পুলিশ পোশাকি বাহিনী করে দেখাইতে পারে নাই ছোট্ট ছোট্ট শিশুরা আমাদেরকে লজ্জিত করেছে চিৎকার করে বলেন ঠিক কিনা কিন্তু এত সুন্দর ইনিশিয়েটিভ নেওয়ার পরে আমাদের পক্ষ থেকে যে আচরণ পাওয়ার কথা ছিল এটা তারা পায় নাই কথা বলেন কিছুদিন আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো ফ্রিতে থাকতে দেব নোয়াখালী করে গালি দিয়েন না আগে আগে মতো করে দেখা
অসাধারণ কাজ করেছে গোটা বিশ্ব দেখেছে ঠিক কি না কুমিল্লার সন্তানরাও পারে চট্টগ্রামের ছেলেরাও পারে বরিশালের ছেলেরাও পারে যুবকদেরকে শুধু এক হতে দেয়া দরকার যুবকরা যদি এক হতে পারে তাহলে সমাজে আর কোনো অন্যায় অনাচার থাকতে পারে না বিশ্বনবী যখন যুবক একটা সংগঠন করেছিলেন নাম হালাফুল ফুদুল হালাফুল ফুদুল করেছিলেন ওনার বয়সের 15 20 বছরের সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন হাতে হাত রেখে শপথ করেছেন দে টুক এন ওথ কোনো টেন্ডারবাজি চলবে না চাঁদাবাজি চলবে না মাস্তানি চলবে না ইফটিজিং চলবে না মেয়েদের অন্যদরে টানাটানি চলবে না খাদ্যে ভেজাল চলবে না ওজনে কম চলবে না অন্যায়গুলো সমাজ থেকে দূর করে দিতে হবে চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য যুবকরা যদি ইসলাম মানে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা এজন্য যুবকদেরকে সংঘবদ্ধ হতে হবে যুবকদের জন্য ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আমাদের জন্য বাড়াইতে হবে এজন্য যুবক ভাইয়েরা অলওয়েজ কিপ ফিট ফিট থাকবা এক্সারসাইজ করবা খেলাধুলা করবা জিমনেশিয়ামে যাবা কারণ আল মুমিন আল কবি খৈরুম মিন আল মুমিন আল দাঈফ বিশ্বনবী বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় সুবহানাল্লাহ কারণ আমরা যারা দুর্বল জিহাদের ময়দানে আমরা এক দৌড় দিয়া বেহুশ ঠিক কিনা এই যে 71 সালে পাক হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করছে কি বুড়া মানুষেরা না আমার দামাল ছেলেরা যুবক ভাইয়েরা বিশ্বনবী সাহেব ইসলাম অলওয়েজ ফিট থাকতেন আমরা শুনছিলাম উনি দেখতে কেমন ছিলেন সিক্স প্যাক ছিলেন কি ছিলেন সিক্স প্যাক বুঝেন তো এখানে ছয়টা প্যাক থাকে মুরব্বীরা কয় না বুঝি না আচ্ছা ছয়টা প্যাক মানে খুবই স্ট্রং খুবই স্ট্রং ছিলেন সুবহানাল্লাহ পড়েন ওয়াকান কাফহু আলিয়ানু মিনাদ দিবাজ বিষ্ণুবীর হাত এ হাতের তালু রেশমের কাপড়ের চেয়ে বেশি সফট ছিল সুবহানাল্লাহ সফটার দ্যান সিল্ক সফটার দ্যান সিল্ক সিল্কের চাইতে বেশি সফট সিল্কের কাপড় চিনেন না জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে মোলায়েম লাগে বিষ্ণুবীর হাতের তালু এর চাইতে মোলায়েম সুবহানাল্লাহ এজন্য এই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইতো না আর বিষ্ণুবীর অভ্যাস ছিলেন বিষ্ণুবী কারোর সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিষ্ণুবী ওনার হাত টেনে নিতেন না আল্লাহু আকবার পড়বেন না কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল হাতের তালু ছিল সফটার দ্যান সিল্ক ওয়া কানা রাবাআতান মিনাল কওম লাইসা বিত্তবিল ওয়ালা বিল কসীর বিষ্ণুবী দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন খুব লম্বাও না খুব খাটোও না খুব বেশি লম্বাদেরকে ভালো লাগে কথা বলে তাকে দেখলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে খুব খাটো যারা এদেরকেও কিন্তু দেখতে অতটা ভালো লাগে না বিষ্ণুবী ছিলেন ব্যালেন্সড মাঝারি ধরনের লাইসা বিত্তবিল ওয়ালা বিল কসীর কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া কানা আজহার আল-লাউন ফর্সা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা ওইখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফর্সা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফর্সা হলে ব্রাইট কালার বিষ্ণুবী ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিসাল্লাম বেশি সুন্দর না না বিশ্বনবী সাইয়েদানা ইউসুফ আলাইহিসাল্লামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন বিশ্বনবী বলতে না না মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন আমি বিশ্বনবী মালিহ আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিলহুন মানে কি লবণ তার মানে মালিহ মানে লাবণ্যময় বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাইহিসাল্লাম সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা ভাল লাগবে কথা কন তার মানে বিশ্বনবীর গায়ের স্কিন ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ ছিলেন মাঝারি সাইজের মানুষ ছিলেন সিক্স প্যাকের মানুষ ছিলেন ওয়া কুবিদা ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শাআরা বাইদা ইন্তেকালের আগে দাড়ি আর চুল মিলে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই সুবহানাল্লাহ পড়বেন না দাড়ি আর চুল মিলে মোট পাক ছিল কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি
একজন লোক আল্লাহ রাসূলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে চাচ্ছে যে আল্লাহ রাসূল কি আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধবধবে সাদা দাড়ি ধবধবে সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রাসূলকে দেখেছে না আল্লাহ রাসূলের ধবধবে সাদা চুল ছিল না ধবধবে সাদা দাড়ি ছিল না এতকালের আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা কোম্পানিগঞ্জের ভাইরা মনে থাকবে দাড়ি আর চুল মিলে পেকেছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ কসম করে বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন তিন ফলের কসম জাইতুনের কসম এই তিন জাইতুন যারা খাবে তাদের দাড়ি চুল সহজে পাকবে না জাইতুন ছিলেন অলিভ অয়েল জলপাই আছে না আরব দেশের জলপাইকে বলে জাইতুন তাম্বুতু বিদ্দিহিনি ওয়া সিবগিল্লিল আকিলিন এটার অনেক কাজ এটা খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াকও করা যায় বলেন ঠিক কি না বিশ্ব নেই বলতেন নেমা সেবা কিয়া জাইতুন জাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক ফা ইন্নাহা সেওয়াকি ওয়া সেওয়াকুল আম্বিয়া ইমিন কাবলি কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে সুবহানাল্লাহ এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলেই দিয়ে দিবে কি অয়েল এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে ম্যাসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিশ্বনবী এটা মাখতেন এজন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তুলু শাআর ইলা শাহমাতাইল উযুন এবার শুনে বিশ্বনবীর চুল কেমন ছিল বিশ্বনবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো ইলা শাহমাতাইল উযুন মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি আর কখনো কখনো কাত বরাবর ইলাল মান কি বাইন তিন সিস্টেমে রাখতেন কানের মাঝ কানের লতি কাত বরাবর ইয়াংরা মহা খুশি যে বড় চুল রাখার দলিল পাইছি সুন্নতের নিয়ত রাখতে হবে একটা ভদ্র কাটিং হইতে হবে আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড হেয়ার কাট মেনে চলতে হবে ঠিক কি না আর সুন্নাতের নিয়তে যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে একটা সৌন্দর্য থাকতে হবে ইদানিং অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয় এই হেয়ার কাট গুলো নিষিদ্ধ একটা হেয়ার কাট আছে কাজাহ নাহা রাসূলুল্লাহ আনিল কাজাহ বিশ্বনবী কাজাহ কাটিং দিতে নিষেধ করেছেন কাজাহ মানে চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো কিছু অংশ বড় বড় এরকম আছে না নাই এটারে আমি বলি ঘোড়া কাটিং কি কাটিং ঘোড়া কাটিং ঘোড়ার মাথায় এরকম লম্বা চুল আছে না নাই কেউ যদি এখানে থেকে থাকো মাইন্ড করো না নেক্সট আর এই হেয়ার কাট নিবা না ঠিক কি না রাজি আছি তো আমার যুবকরা পছন্দ করে বেশি আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি ওরা আমার কথা বুঝে বেশি আমি ওদের হৃদয়ের কথা বুঝি বেশি এজন্য এগুলো ভালোবেসে বলি যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট সামনে আর নিবা না ইনশাআল্লাহ পড়ো ইনশাআল্লাহ আর জোরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়া কানা ইউফাররিকু বাইনা শাআরি চুলের মাঝখানে বিষ্ণুবি শীতি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন যে উনি মাঝখানে স্মৃতি করতেন বিষ্ণুবী এভাবে মাঝখানে স্মৃতি করে স্মৃতির মাঝখানে আতর ঢেলে দিতেন কেন ঢেলে দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত আরিদুস সদর বুকটা ছিল প্রশস্ত ওয়াকানা বাইনা কাতিফাইহি খাতামুন নুবুয়া আর পিঠের মধ্যে কাজিরুল হাজালা কবুতরের ডিমের মতো একটা মাহরুন নবুয়া ছিল উনি যে শেষ নবী উনি যে প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিল মেরা দিছে বাম দিকের কাঁধে ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল একটু লালচে ছিল একটু উঁচু ছিল একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাহাবি দাঁড়ায় না এক সাহাবি দাঁড়িয়ে বললো নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যেয়ে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান
আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধবোধ করে দিতে চাই। সাইয়েদনা ওমরে ফারুক হাতের জামা এরকম পড়তে শুরু করছে, আয় এদিকে আয় তোরে শোধবোধ করাই। বিশ্বনবী বললেন, ওমর রাখো, এটা বান্দার হক, মিটাতে দাও। বিশ্বনবী বললেন, আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো। সাহাবি বলে, ও নবী, তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল, আমাদের গায়ে জামা ছিল না। যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন, আমার পিঠে তখন জামা ছিল না। আপনি যদি যথানিয়মে কেসাসটা আদায় করতে চান, আপনার জামাটা খুলেন, খালি পিঠের মধ্যে বাড়িটা মার। এবার ওমরে ফারুককে ধরে কে এদিকে আয় করে দেখাইতেছে। বিশ্বনবী বললেন, ওমর থামো, মারতে দাও। বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন, পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন। ওই সাহাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছে। সাহাবি বললেন, নবী গো, এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন। আপনি বিশ্বনবী, উদম গায়ে আপনারে দেখা যায় না, খালি গায়ে আপনারে দেখা যায় না। শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে, অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা, আপনার মোহরে নবুয়তে আমার ঠোঁটটা আমি লাগাবো। আপনার মোহরে নবুয়তের মধ্যে আমার ঠোঁটটা লাগে, আমার ঠোঁটটারে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ করাবো। এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি। আপনার উপরে আমার কোনো হক নাই, আমার আব্বা মা, আমার সম্পদ, আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী। বিশ্বনবীর পিঠে বাম দিকে খাতামুন নবুয়া ছিল, মাহরে নবুয়া। কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন। বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন, ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করে দাও, কারণ আমি সামনে যেমনে দেখি পেছনেও তেমনে দেখি। অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহরে নবুয়াতের জায়গাটা দিয়ে, এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা, বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা। আল্লাহু আকবার! বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহরে নবুয়া ছিল নাকি? কথা বলেন, এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয়? কথা বলেন, সহ্য হয়? আবিয়াদুল ইবিতাইন, বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? দুর্গন্ধ, কুৎসিত, কালো, তাই না? বিশ্বনবীরটা কালো? কথা কন, শুভ্র সাদা। আমরা দোয়া করি এভাবে। বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন, আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন, দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন, সবাই এরকম হাত তোলেন, সবাই হাত তোলেন। বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন। সুবহানাল্লাহ! বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন, বিশ্বনবীর বগল দেখা যেত। সাহাবারা বলতেন, হাত্তা ইয়ারা বায়াদু ইবিতাইহি, এই সুযোগে আমরা দেখতাম উনার বগলটা ধবধবে সাদা, কোনো দাগ ছিল না। মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল। আশাম্মুল আনফ, খাড়া নাক ছিল। বিশ্বনবীর নাক কিন্তু বোচা ছিল না, এরকম চারটা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন, চাকমা, বোসা নাক, কি নাক, বোসা নাক, হ্যাঁ, বোসা নাক, বোসা বা বোচা। বিশ্বনবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না, খাড়া ছিল, খাড়া নাক ছিল। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! মুফাল্লিজুল আসনান, দাঁতগুলো ছিল পরিপাটি। বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে, বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে। বিশ্বনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না? মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, বিশ্বনবী জোজ জোজ পোজ দিতেন না। এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই, জোজ জোজ পোজ আছে না নাই? বিশ্বনবী জোজ জোজ পোজ দিতেন না, বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন, আমার হৃদয়টারেও সুন্দর করে দে। হোয়াট এ অ্যাটিটিউড, হোয়াট এন অ্যাটিটিউড! কি অ্যাটিটিউড ছিল না? আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়াইলে চুলকে সাইজ করি, পাং করি,
স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন। কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই? কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা, এমন মানুষও আছে না নাই? বিশ্বনবীর ভেতরও সাদা বাহিরও সাদা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দে। এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে দোয়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন? মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন? মনে থাকবে? আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন, আপনার স্ত্রী যখন দাঁড়াবে, আপনার বাচ্চারা যখন দাঁড়াবে, বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো। কত অসাধারণ দোয়া পড়েন আওয়াজ করে আমার সাথে, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসান তা খালকি হাসান তা খালকি ফা আহসিন খুলুকি আহসিন খুলুকি আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসান তা খালকি হাসান তা খালকি ফা আহসিন খুলুকি আহসিন। এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছো সুন্দর, আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও। চিৎকার করে পড়েন আমিন। তাহলে বিশ্বনবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম, প্রথমটা শুনে ফেলেছি, মানে উনি দেখতে কেমন ছিল, উনি দেখতে কেমন ছিল, এর মধ্যে আমাদের আমলের কিছু নাই, শুধু বর্ণনা করা আর শোনা আর বিশ্বনবীকে ভালোবাসা, ঠিক কিনা? কারণ উনার না খারাপ আমার তো খারাপ নাও হইতে পারে, উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি, কারণ এটা আল্লাহর দেয়া পরীক্ষা, ঠিক কিনা? দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু। দ্বিতীয় পয়েন্ট ছিল বিশ্বনবীর আচরণগত বৈশিষ্ট্য, আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল, কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল, ম্যানার কেমন ছিল, মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল, ব্যবহারিক জীবনটা কেমন ছিল, এগুলো আমল করার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে তো? মনোযোগ আছে না গেছে? আমরা এবার শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল। বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ইয়ামশি হাওনান বিনয়ের সাথে হাঁটতেন, ইয়ামশি হাওনান রহমানের বান্দারও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে, ঠিক কিনা? ওয়াইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে, তারা অহংকার প্রদর্শন করে না, মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে। এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে হাঁটবো, রাজি আছেন তো? নাকি অহংকার প্রদর্শন করে হাঁটবেন? বিশেষ করে যুবকেরা, তিন চারজন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুশ জ্ঞান থাকে না, পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার, আছে না নাই? না, মুরব্বীকেও সম্মান করবা, মহিলাদেরকে সম্মান করবা, তোমার জায়গায় তুমি হাঁটবা, ভদ্রভাবে হাঁটবা, ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই? উনি মুরব্বী, একদিন উনিও তোমার মতো যুবক ছিল, ঠিক কিনা? এই যে আমার কালো দাড়ি আজীবন কালো থাকবে কথা বলেন, উনার সাদা দাড়ি ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে আসছিল না? উনিও একদিন তাগড়া যুবক ছিল, উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো, ঠিক কিনা? তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ, যৌবন সবসময় থাকে না, সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে। এজন্য যুবক ভাইরা তোমাদের রক্ত গরম, তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি, ঠিক কিনা? রাজি আছো তো সবাই? বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন, ওয়াকানা ইয়াতাবাসসাম সবসময় মুচকি হাসতেন, কি করতেন? মুচকি হাসেন তো আপনারা? হাসেন না? মুচকি হাসবেন, কারণ মুচকি হাসতে পয়সা লাগে না, লাগে? মুচকি হাসি দেন তো একটা, এই যে সবার এখন মুচকি হাসি, পয়সা লাগছে? কথা কর, তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে, এত সদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন, হাসি তিন ধরনের, তাবাসসুম দেহেক কাহকাহা, কাহকাহা মানে অট্ট হাসি, আলিফ লাইলার দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি, এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ, অজুও শেষ। আর দেহেক হালকা আওয়াজে হাসি, সামান্য দাঁত দেখা যায়, মাঝে মাঝে বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন, কিন্তু সব সময় বিশ্বনবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো। তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, সবসময় মুচকি হাসবো, রাজি আছেন? ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন, আজকে রাতেই দিবেন, যেই একটা মুচকি হাসি, রাজি আছেন? হ্যাঁ, ভালোবাসা বাড়াই দিবে কে?
কথা কয় না ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায় ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই আছে আল্লাহু আকবার আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও আমিন ইজাল তাফাতা ইলতাফাতা জামিয়ান আমিন এই দুইজন ওঠা বসা করতেছে কেন হাজত আছে ওঠা বসা করা যাবে না বসেন আর অল্প কয়েক মিনিট কথা বলবো এখানে তো অনেক বিশৃঙ্খল আমি তো বলতেছি না কিছু অনেক বিশৃঙ্খল হয়ে গেছে মাহফিলটা ওঠা বসা করা যাবে না বসেন দু চার মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নিব কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে আপনি ওঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয় আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীরাই ভিডিও করে ফেরেশতাদের ভিডিও নাই আছে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমামুন মুবিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই ইমামুন মুবিন নামক ক্যামকর্ডার এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায় এজন্য ওঠা বসা করলে এটা সুন্দর লাগবে জি না কথা বলেন আর উঠবেন কেউ আর কয়েক মিনিট কথা বলবো আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ ইজাল তাফাতা ইলতাফাতা জামিআন বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো উনি আট চোখে তাকাতেন না অনেকে এইভাবে বসে আছে ডানে এমনে তাকায় এমনে আছে না নাই এইভাবে এমনে তাকায় আছে না নাই এভাবে তাকানো যাবে না বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিআন অ্যাবাউট টার্ন ঘুরে যেতেন ঘুরে এইভাবে তাকাতেন আবার বায়ে তাকানোর দরকার হলে বকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে যেতেন এইভাবে তাকাতেন সুবহানাল্লাহ পড়বেন না আট চোখে তাকানো কি ভালো স্বভাব বিশ্বনবী ইদাল তাফাতা ইলতাফাতা জামিআন যেদিকে তাকাবেন ওদিকে ফুললি মনোনিবেশ করতেন তারপরে তাকাতেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়া কানা মুস্তাহিয়ান লাজুক ছিলেন বেশ লাজুক এখন সমাজে লাজুকতা নাই লাজ সরব আমরা হারাতে বসেছি ঠিক কি না বিশ্বনবী আসাদ্দু হায়াআন মিনাল আযরাফি খিদরিহা যেই মেয়েদের বিয়ে হয় নাই এমন ভার্জিন নারী কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন এত লাজুক ছিলেন এত লাজুক ছিলেন লজ্জা পেলে চেহারাটা বিশ্বনবী লাল হয়ে যেত ছোট্টবেলায় হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন বিশ্বনবীর দুধ মা হালিমাতু সাদিয়া বলে এই কুরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি বোঝে সে ক্ষুধা লাগলেও কাঁদতো না ব্যথা পেলেও কাঁদতো না লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন সুবহানাল্লাহ পড়ে এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা যদি লজ্জা শরম না থাকে যা মন চাই তাই করতে পারো এটা আমাদের বাংলাদেশে ব্যাপক লাজ শরম কিচ্ছু নাই যে যেটার যোগ্য না সে সেটা করতে যায় ঠিক কি না এই যে হিরো আলমের মনোনয়ন নিয়ে টানাটানি কোনো লজ্জা শরম আছে আমার যোগ্যতা থাকতে হবে না আমাকে রাজনীতি জানতে হবে না আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজারে আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকেই দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় বেহুশ কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান নাই কোনো কূটনৈতিক জ্ঞান এই কাজ আমার নয় এজন্য লাজুকতার বড় দরকার যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে কিয়ামতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না এটা হলো কিয়ামতের আলামত জোরে কোন ঠিক কিরা সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় আছে না নাই আছে সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় এরকম সমাজে আছে না নাই নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয় আছে না নাই সবগুলো কিয়ামতের আলামত আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন বিশ্বনবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি কথা বলেন ওয়াকানা আসহাবুল মাইমানা বিষ্ণুবি ডানপন্থী ছিলেন কিপন্থী মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম উপরের দিকে করেন আর চিৎকার করে বলেন বিষ্ণুবি কোন পন্থী ছিল আমরা কোন পন্থী ডানপন্থী জান্নাতে কারা ঢুকবে ডানপন্থীরা কোন বামপন্থীর স্থান জান্নাতের ভেতরে হবে না চিৎকার করে বলেন কোন নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে না এজন্য নবীদের মতো ডানপন্থী হতে হবে যেরকম ঠিক কিনা বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন জামা পরলে ডান দিক দিয়ে খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়েন আসহাবুল মাইমানা বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন আমরা করি তো মেহমানদারি করান মেহমান ঘরে আসলে ভালো লাগে খারাপ লাগে কার কার দেখি
সবার ভালো লাগে কিন্তু আমরা অনেকে খুশি হই না মেহমান আসলে নাখোশ হই নিজে খাইতে পাই না মেহমান আইছে কে খাওন কইতে খাওন নাই যেন ও খাওন বানাইছে খাওন পাঠায় কে আল্লাহ রিজিক দেয় কে আল্লাহ